Thank you.
এইভাবে সতর্ক কোনোদিন হয়েছে? হয়েছে, এর আগে হয়েছে, অনেকবার হয়েছে। বহুবার? না না, ফণী ছাড়া অন্য কোনো ঝড়ে এইভাবে সতর্ক হয়েছে? হয়েছে। আপনার নাম? আমার নাম বিনন্দন। কি দোকান আপনার? ফুচকা দোকান। নাম পরিচয় দিন। আমার নাম হচ্ছে অনুপম দে, আমি হোটেল গ্রিন গেটের ম্যানেজার। আজকে তো পুলিশ সমুদ্র সাইড থেকে মানে ঝড় আসছে বলে সব সরিয়ে দিচ্ছে, গেস্টকে বা হোটেলে যারা এসেছেন তাদেরকে হোটেলে পাঠিয়ে দিচ্ছেন এবং সতর্ক দিয়ে দিয়েছেন কালকে যেন 12টার মধ্যে হোটেল থেকে চলে তারা নিজের নিজের স্টেশনে চলে যায়, কারণ কাল রাত্রের দিক থেকেই হয়তো সম্ভবত এখানে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। যা দেখতে পাচ্ছি তাতে, যা শুনছি বা পুলিশ যেভাবে সতর্ক করছে তাতে 100 থেকে 110 কিলোমিটার বেগে ঝড় আসার পূর্বাভাস জানাচ্ছে এবং প্রত্যেক গেস্টকে আমরাও অ্যালার্ট করে দিচ্ছি, তারা যদি নিজের নিজের ডেস্টিনেশন নিজের নিজের বাড়ি ফিরে যায়, আর আমরা তো আছি এখানে মোকাবিলা করার জন্য। এর আগে কি এইভাবে কোনোদিন সতর্ক এইভাবে হয়েছে? দেখুন, আমাদের কাছে আমরা যা দেখেছি বা যাতে আমরা শুনেছি যে 46 বা 45 মিনিটের পর এই ধরনের একটা আমাদের পূর্বাভাস পেয়েছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল দিকে এরকম ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা তো আমাদের দিয়ে তো দেখিনি, আর আমাদের এখানে 2-3 বছর ধরে হোটেলে আছি, তো আমাদের পুলিশ যখনই কোনো কিছু এমনি হয় তখন পুলিশ আমাদের সমস্ত গেস্টকে বা পর্যটকদেরকে অ্যালার্ট করে দেয় যে আমরা নিজের নিজের ডেস্টিনেশনে হোটেলে চলে যান বা নামতে দেন না, কিন্তু এবার একটু বেশি মানে দেখছি পুলিশ আমাদের পুরো একদম সবসময় কড়াভাবে সব কিছু করে সমস্ত পর্যটকদের বলছেন নিজের নিজের চলে যান।